গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। এবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে ফাইনালি। আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি মাটির হাঁড়িতে করে এই হান্ডি চিকেন, তাও আবার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। হ্যাঁ, খানিকটা আন্দাজ পেয়েছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখে, তার সঙ্গে সঙ্গে নিজেরও কিছু ইনভেনশন দিয়ে নতুনত্ব একটা রেসিপি তৈরি করেছি, আর সেটাই আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, মানে এক্সপেকটেশনের থেকেও অনেক বেশি ভালো হয়েছিল। আর সেটা শুধু আমি বলছি না, আজকে যারা যারা এই চিকেনের রেসিপিটা খেয়েছে তারা সবাই কিন্তু বলেছে। আপাতত রিও রিভিউটা দেখো। দেখো বাবা, খুব ভালো হয়েছে সত্যি। থ্যাংক ইউ। ঝাল লাগছে না? অল্প অল্প। ভাতে ঝাল লাগে না বাবা, চিকেনে ঝাল লাগে না? আচ্ছা খাও, ভালো হয়েছে তো? খাও। এই রান্নায় যেটা সবার ফার্স্ট দরকার সেটা হচ্ছে একটা মাটির হাঁড়ি, আর এদিকে নিয়ে নিয়েছি আমি সেটাই, ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাঁড়িটাকে। আর এইদিকে দেখো, এখানে রয়েছে 1.5 কিলো পরিমাণ চিকেন, চিকেনটাকেও ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কারি কাট সাইজের চিকেনের পিস নিয়েছি, আর এরপরে এখানে নিয়েছি আমি 7 খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে এখন মিহি করে কুচো করে নেবো। আর এদিকে দেখো, স্বাদ মতো ঝাল নিয়ে নিয়েছি, মানে লঙ্কা, তার সঙ্গে নিয়েছি 1টা ছোটো সাইজের রসুনের কোয়া, আর এখানে 2 ইঞ্চি পরিমাণ আদা। এই সবগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি, তবে আজকে কিন্তু সবগুলোই আমি খোসা সমেত পেস্ট করব। এরপর একটা বড় গামলার মধ্যে চিকেনটাকে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচোটা, তবে হাত দিয়ে এরকমভাবে একটু ছাড়িয়ে দেবে, এতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে মজে যাবে চিকেনের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কার ওই বাটাটা, দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কুচি, 1 চামচ পরিমাণ ছোটো এলাচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে আরও 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো, এইদিকে প্রায় 2 হাতা পরিমাণ সর্ষের তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তেলটাকে খুব ভালোভাবে এই লঙ্কা সমেত গরম করে নিচ্ছি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ একটু কেওড়া জল, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এই সবটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি, কিন্তু হট করে মনে পড়লো আরে আসল জিনিসটাই তো দিইনি, মানে নুন। নুন ছাড়া কি রান্না হয়? এবার স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর সবসময় এই কাজটা কিন্তু ধৈর্য নিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে করবে, যত বেশি ভালো করে মাখাবে তত বেশি স্বাদটা আসবে। মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গরম তেলটা দিয়ে দিচ্ছি লঙ্কা সমেত, আর এর পরের কাজটা কিন্তু আর হাত দিয়ে করলে চলবে না, তাহলে রীতিমতো হাত পুড়ে যাবে, তাই হাতা দিয়ে তেলটাকে ভালো করে চিকেনের গায়ে মিক্স করে দিচ্ছি। হাতে যদি সময় থাকে তাহলে এইভাবে 1 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিও, নাহলে ইনস্ট্যান্ট করলেও অসুবিধা নেই। এবার দেখো এই হাঁড়িটার মধ্যে, যেটাকে আগে খুব ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তার মধ্যে চিকেনগুলোকে সব দিয়ে দিচ্ছি। সব শেষে উপর থেকে পেঁয়াজের এই মশলাটাও দিয়ে দিলাম, আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে বড় সাইজের রসুন গোটা খোসা সমেত, আর তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা। এই যে হান্ডি চিকেনটা হচ্ছে, তার সঙ্গে খাওয়ার জন্য এদিকে স্যালাড কাটা হচ্ছে বিশাল পরিশ্রম করে। ভাই একটু ঘামটা ঝরিয়ে নাও। উহ, গাজর কাটতে গিয়ে চোখে জল বেরোচ্ছে, একটু জলটা মোছায় অ্যাটলিস্ট। দুবার মুছেছি আর পাচ্ছি না। হান্ডির মধ্যে চিকেনগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে চারপাশটায় ছড়িয়ে দিলাম। প্রথমবার বানাচ্ছি, কিন্তু দেখে কিন্তু একটা কনফিডেন্ট আসছে যে না, খেতে দারুণ হবে। এরপরে উপর থেকে, মানে হান্ডির মুখটাকে আটা দিয়ে আমি সিল করে দিচ্ছি। তোমরা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও সিল করতে পারো, তবে আটাটাই বেস্ট মনে হয়, সেজন্য আটা দিয়ে খুব ভালো করে সিল করে দিচ্ছি, যাতে কোনোভাবে হাওয়াটা না বাইরে বেরিয়ে আসে। ভালো করে মুখটা সিল করে দিয়ে আগুনে বসিয়ে দিলাম, মানে গ্যাসে বসিয়ে দিলাম। প্রথম 10 মিনিট এটাকে হাই ফ্লেমে রাখবো, তারপরে একদম লো ফ্লেমে 1/2 ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। কাঠকয়লায় দিলে পরে বেশি ভালো হয়, কিন্তু কাঠকয়লার সুবিধা নেই বলে গ্যাসেই করছি। আর এই দেখো ফিরে এলাম ঠিক 1/2 ঘন্টা পরে, কি সুন্দর ভেপারটা বেরোচ্ছে একটা সাইড দিয়ে খেয়াল করে দেখতে পারবে তোমরা। রান্না তো হয়ে গেছে, এবার খুলে দেখা যাক কীরকম লুকটা হয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে স্বাদটা। গন্ধটা কিন্তু খাসা বের হয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে কালারটা দেখেছো, জাস্ট ওয়াও। গোটা গোটা রসুনগুলো জাস্ট দেখো, এই যে একটুও ভাঙেনি, কিন্তু নরমটা যা হয়েছে না দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের একটু ভেঙে।
হান্ডি চিকেন, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। এবার খেয়ে দেখতে হবে কিরম হয়েছে ফাইনালি। টেস্ট করে দেখো কিরম হয়েছে। ভালো হয়েছে? হেভি হয়েছে। করা যাবে আবার? থ্যাংক ইউ। রান্না তো কমপ্লিট, এবার গরম গরম সবাইকে দেওয়ার পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটা যারা এখনও ফলো করোনি প্লিজ ফলো করে দিও। আর এই দেখো রসুনটা কত নরম হয়েছে। এরা তো রীতিমতো চিকেন নিয়ে কাড়াকাড়ি করা শুরু করে দিয়েছে, তাহলে চলো এরা কাড়াকাড়ি করে খাক। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দারুণ দারুণ হয়েছে, ভালো হয়েছে, বেশ ভালো।